এই আমাদের 10 মাসের সংসার, এই আজকে 10 মাসের সংসার আমরা চেঞ্জ করতেছি এইখান থেকে, মানে এই বাসা থেকে। আগে আমরা এই বাসাটাতে ছিলাম, যে বাসাটা একটু নোংরা দেখতে, কিন্তু ভিতরে সুন্দর ছিল। এই বাসা থেকে আমরা সমস্ত লাগেজ টাগেজ নিয়ে আমরা যে নতুন বাসা নিছি সেই বাসায় চলে যাচ্ছি। এগুলি আমাদের আমাদের এগুলি সব আমাদের ওই যে আমাদের গাড়ি চলে আসছে ওই গাড়িটা, অনেক সামান অনেক লাগেজ আরও আছে, নিয়ে আসি। এগুলি রাখছি, যান শেষ এগুলি করতে করতে। এখানে কতগুলি রাখা, উনি খুব ভালো মানুষ, উনি আমাদের অনেক হেল্প করলো, ভালো বলেন। উনি ওই লিসবনে থাকেন, এই ওনার গাড়িতে এই পুরাটা লোড করা আমাদের সামান, আমাদের পুরো প্ল্যানেট, আমাদের বাসাটা। এই হচ্ছে সেই গাড়ি, বিশাল বড় গাড়ি ওনার। আপনারা যদি কেউ লিসবনে বাসা চেঞ্জ করতে চান, এই যে ওনার গাড়ি, এটা এই গাড়িটা আমরা ভাড়া নিলাম ওনার কাছ থেকে। এখন পুরো ফুল হয়ে গেছে গাড়ি, দুয়াও বসে পড়ছে, এখন আমরা রওনা দিব। এই যে বাঘেইরো, বাঘেইরো এক্সিটে ঢুকতেছি আমরা। ফক্সওয়াগনের শোরুম আছে এখানে, ভাইয়া খুব সুন্দর করে গাড়ি চালায় আলহামদুলিল্লাহ, ইকবাল ভাই উনি চালাচ্ছেন। এই যে দুয়া টায়ার্ড হয়ে গেছে, সকালবেলা আর্লি মর্নিং সে উঠে গেছে ঘুম থেকে, বাসা শিফট করবে, বাসা শিফট করবে। এই জায়গাটা অবশ্য অনেক সুন্দর, গ্রিন বাড়ির ওই এলাকাটা, মোটামুটি বাড়ি ঘর অনেক পাওয়া যায়। আপনারা যারা লিসবনে বাড়ি ঘর পান না, বাসা খুঁজতেছেন, তারা এই পারে চলে আসতে পারেন, বাড়িরতে চলে আসতে পারেন। এখানে মোটামুটি ভালোই বাড়ি ঘর আছে, পাওয়া যায়, এবং মোটামুটি বাজেটের মধ্যেই পাওয়া যায়, কম ভাড়ার মধ্যেই পাওয়া যায়। এই টোল প্লাজাতে আসছি আমরা, এখন টোল দিব। ১ ইউরো ৪৫ সেন্ট আমাদের গাড়ির টোল উঠছে, ভাইয়া টোল দিতেছে, টোলের পেমেন্টটা দিতেছে। গাড়ি আমাদের গেট ওপেন হয়ে গেল, আমরা আবার রওনা দিলাম। তো ফাইনালি এসে পৌঁছালাম বাসায়, এই গাড়ি আমাকে এখন সব আনলোড করব। এই হচ্ছে আমাদের বাসার এরিয়াটা, এই যে একটা চার্চ আছে এখানে গির্জা, একটা লন্ড্রি, এই বিল্ডিং, এটা হচ্ছে আমাদের বাসা। আর এই যে বাংলাদেশি ভাইয়ের মিনি মার্কেটও বাসার সামনেই আলহামদুলিল্লাহ। এই যে একটা রেস্টুরেন্ট, এটা রেস্টুরেন্ট, এখানে একটা গাড়ির সার্ভিস শোরুম, একটা বাংলাদেশি রেস্টুরেন্ট আছে ওই দিকটাতে, আলহামদুলিল্লাহ। ওকে, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ। হচ্ছে বর্তমান অবস্থা আমাদের ফ্ল্যাটে, সব লাগেজ টাগেজ দিয়ে একদম পুরো রুমটাই আসলে ভরে গেছে। হচ্ছে রুম একদম আশা পুরা চারিদিকে, বেডরুমের অবস্থা। এগুলি গুছাতে গুছাতে কয়দিন লাগবে কে জানে।